আসসালামু আলাইকুম বয়স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন আর পর্বে পড়বে ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রেদুতদি ইমার্জেন্সি যারা পূর্বে অলরেডি পেয়েছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে কি না এবং রেদুতদি ইমার্জেন্সার পাগামিন্তি কবে আসবে এবং যারা অলরেডি ডিসে আসেন তাদের জন্য বোনাস ট্রেন্সির পাগামিন্তি কবে আসবে এই বিষয়গুলো মূলত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বিওয়ার সাফাররা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশনে স্টুডেন্ট ভিসা স্কলারশিপ ইন্টার্নশিপ ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা এবং ইটালি বিভিন্ন ধরনের আপডেট নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন তো চলুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই রেদিত্ব তদি ইমার্জেন্সা যারা অলরেডি পূর্বে পেয়েছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে কিনা এই বিষয়ে আমি পূর্বেও আলোচনা করছি তো যারা অলরেডি পেয়েছেন তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে সবাইকেই নতুন করে আবেদন করতে হবে যারা দুইবার পেয়েছেন অথবা যারা পাঁচবার পেয়েছেন সবাইকেই নতুন করে আবেদন করতে হবে তো যারা অলরেডি পূর্বে পেয়েছেন যদি আপনার কাজের কন্টাক্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনার রেদিত্ব তোদি ইমারজেন্সা আপনার কিন্তু এলিজেবল না তো আপনার যদি পূর্বের পজিশন যদি কোনো চেঞ্জ না হয় তাহলে আপনি অবশ্যই আবারও অ্যাপ্লাই করলে আপনি পাবেন তো চলুন এখন আমরা পাগামিন্তি কবে আসবে পাগামিন্তির ডেট আমরা জেনে নিই আমরা জানি অলরেডি কিন্তু দিয়ে ইমার্জেন্সির আবেদন শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে আপনারা তিরিশ এপ্রিল পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো যারা এর মধ্যে আবেদন করবেন তো পাগামিন্তি ডে হবে আপনার মেয়ের পনেরো তারিখ থেকে তো চলুন এখন আমরা জেনে নিই বোনাস রেঞ্চির পাগামেন্তি তো যারা অলরেডি ডিউজ অবস্থানে আছেন তো তাদের ক্ষেত্রে আপনার বোনাস রেন্সির পাগা আসবে এপ্রিলের পনেরো তারিখের পর থেকে পনেরোই এপ্রিল মানে বৃহস্পতিবার থেকে এই পাগামন্তিটা দেওয়া শুরু করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন রেদিত ইমার্জেন্সি আবেদন করতে হবে কি না অথবা আপনার রেদিত ইমার্জেন্সির পাগা কবে আসবে এবং আপনার বোনাস রেঞ্চির পাগামিন্তি কবে আসবে তো আজকেই ফোন তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সবার সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ